এই দেশের মানুষ বিদেশীদেরকে পয়সা দিয়ে বিদেশে সরকারকে বলে আমার দেশের উপরে নিষেধাজ্ঞা দিতে। সেই যারা এই অপকর্ম করে তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই। সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটায় যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়া যায় না, উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশ গড়া যায় না। 71-এর হত্যাকারীরা, 75-এর হত্যাকারীরা এবং যারা 21 বছর পরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বাধীনতার শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, দেশ পরিচালনার দায়িত্বে এসে 5 বছর দেশ পরিচালনা করার পরে যখন আবার নীল নকশা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, তারপরে 2001 থেকে নির্যাতন নিপীড়ন, 2004 সালে 21শে আগস্ট পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেবার জন্য, ঠিক যেমন 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্বংস করার চেষ্টা করা হয়েছে, তেমনি 21শে আগস্ট 2004 বঙ্গবন্ধু কন্যাকে, অর্থাৎ 75-এর অসমাপ্ত কাজ সেটি সমাপ্ত করতে চেয়েছে এবং তার সঙ্গে একই সঙ্গে সমগ্র আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে সেই হত্যাকারীরা। এবং এরপরে 2013-14 সালের অগ্নিসন্ত্রাসী হত্যাকারীরা, তারা কিন্তু আজকেও আবার মাঠে নেমেছে, তারা আজকে আবার নানান কৌশলে দেশে যখন মানুষকে পাচ্ছে না, কারণ আন্দোলন সংগ্রাম করতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে করতে হয়, জনবিচ্ছিন্ন হয়ে করা যায় না, আর মানুষ কাকে বিশ্বাস করবে যারা তাদের শাসনকালে দুঃশাসন চাপিয়ে দিয়েছিল মানুষের ওপর, দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এমন চরম পর্যায়ে পৌঁছেছিল, সেই দুঃশাসনকে মানুষ কী করে বিশ্বাস করবে। সেই জন্যে তাদের অনেক রকমের আস্ফালন, অনেক রকমের কথা সত্ত্বেও মানুষ তাদেরকে সেইভাবে তাদেরকে সাড়া তো দিচ্ছে না, দিচ্ছে না বলেই আজকে নানান রকম 10ই ডিসেম্বর সব পাল্টে যাবে, সব বদলে যাবে, নানান রকম হুমকি দিয়ে না পেরে, এবং এর পুরোটা সময় বিদেশে অনেক টাকা দিয়ে, অনেক অনেক অর্থ ব্যয় করে, সব লবিস্ট নিয়োগ করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। এই দেশের মানুষ বিদেশিদেরকে পয়সা দিয়ে বিদেশে সরকারকে বলে আমার দেশের ওপরে নিষেধাজ্ঞা দিতে। সেই যারা এই অপকর্ম করে তাদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই। আজকের এই বিজয়ের দিনে আমাদের শহীদদের, 30 লক্ষ শহীদদের রক্তস্নাত এই বাংলাদেশে, তাদেরই প্রাণের দামে কেনা, রক্তের দামে কেনা এই বিজয়ের দিনে দাঁড়িয়ে সেই অপশক্তির প্রতি ধিক্কার জানাই, যারা শহীদের রক্তস্নাত এই বাংলাদেশকে আবারও শকুনের মতো ছিঁড়ে খেতে চায়, যারা বিদেশি প্রভুদের কাছে গিয়ে এই দেশের ওপর নিষেধাজ্ঞা দেবার অপচেষ্টা চালায়, যারা স্বাধীনতার সেই পরাজিত অপশক্তি তাদেরকে বারবার পুনর্বাসিত করেছে, এখনো করে, এখনো তারাই তাদের দোসর, তাদের প্রতি ধিক্কার জানাই। আর আমাদের এই বাংলাদেশের বিজয়ী বাঙালি বীর সকল মানুষের প্রতি এইটুকু আহ্বান জানাই, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশকে এগিয়ে দেওয়া যায় না। আমার এই স্বাধীনতায় যত রক্ত, সে রক্তে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের রক্ত মিশে আছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার কথা বলা যায় না, সে বাংলাদেশে দাঁড়িয়ে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটায় যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়া যায় না, উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশ গড়া যায় না। আমরা যদি প্রত্যেকেই উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় ভবিষ্যৎ চাই, আমাদের জন্য এই সামনে যারা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্যে যে অনাগত প্রজন্ম আছে তাদের জন্যে, তাহলে আমাদের সেই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো, সেই খুনি
খুনিদের দোসর তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। আজকে শহীদের রক্তস্নাত এই বাংলায় তাদের দেওয়া এই বিজয়ের দিনে দাঁড়িয়ে তাদের প্রতি আমাদের এই বিনম্র শ্রদ্ধা নিয়ে এই অঙ্গীকার ব্যক্ত করতে চাই যে কোনো অপশক্তিকে আর এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে ছিনিমিনি খেলতে আমরা নিশ্চয়ই দেব না। আমরা এই বাংলাদেশকে এই সকল অপশক্তির হাত থেকে রক্ষা করবই করবো সামনে। এই সকল অপশক্তি দুর্বল হয়ে নির্মূল করতেই হবে আমাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।